সালের কুড়া অফিসের ইয়ার খাদ্য মিশিং গুঁড়া গুলা আর বটুর গুঁড়া এগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ আর এই ঈদকে উপলক্ষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে পালন করা হচ্ছে মার্শাল্লাহ বড় বড় গরু তো আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার লক্ষণপুর গ্রামে এখানে মোস্তফা কামাল ভাই যিনি আসলে মৎস্য চাষের সাথে জড়িত তো উনি শখ করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন এই গরুটির কোনো নাম দেওয়া হয় নাই তো কেনই নাম দেওয়া হয় না এটার পিছনে অন্যতম একটি কারণ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মোস্তফা ভাইয়ের সাথে কথা বলবো তো আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো থাকছেন আমি একদম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুরুতে আপনার পরিচয়টা একটু দেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হইছে মুস্তাফা হুম হুম আপনার ঠিকানাটা একটু বলেন ঠিকানা হইছে লক্ষণপুর হুম হুম থানা গফরগাঁও জেলা মাইমাশি আচ্ছা তো ভাই আপনি এমনিতে কি করেন এমনিতে এখন হালকা মলা ব্যবসা করি কিসের ব্যবসা করেন মাছের খাবার

এই একদম ছোট ক্রয় করছিলেন নাকি বড় ছোট ক্রয় করছিলেন আচ্ছা কতদিন বয়সের ক্রয় করছিলেন এখন আট মাস বয়সের আট মাস বয়সের আচ্ছা তখন কত টাকা দিয়ে ক্রয় করছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এটা কতদিন আগে আজকে থেকে তিন বছর তিন বছর আগে তো তিন বছর যাবৎ এই গরুটা লালন পালন করতেছেন বছর আচ্ছা তিন বছর এটা কতটুকু বড় হইল এক হাজার প্লাস হইব এক হাজার প্লাস আচ্ছা এটা কি আপনার নিজের মাপা নাকি ডাক্তার দিয়ে মাপাইছেন ডাক্তার আগে মাপছিল ডাক্তার মাপছে যে এটা দেখাশোনা করে দেখাশোনা করে আচ্ছা তা আসলে এই গরুটা আসলে আপনি কিভাবে লালন পালন করেন এরকম একটা প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে না খাওয়াইছি মানে বাংলা কোরা খাওয়াইছি খেয়ার খাওয়াইছি এগুলাই খাওয়াইছেন একদম প্রাকৃতিক খাবার আপনি কি ঘাস খাওয়াইছেন না না ঘাস খাওয়ানো না করতে মরুবি মানুষে খাওয়া আমি তো থাই না ঠিক কম থাই ও আচ্ছা এটা লালন পালন করে কে আসলে আমার মা করে আপনার আম্মা করে আচ্ছা আপনার আম্মা কোনটা আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা তো চাচি আপনার কাছ ছেলের কাছ থেকে শুনলাম যে এই মাশাআল্লাহ বড় গরুটি আপনি পালন করতেছেন আসলে কি আপনি পালন করতেছেন হ্যাঁ তার বাপ আর আমি দুইজনে আপনারা দুইজনে পালন করতেছেন হ্যাঁ তারা বাড়িতে থাকে না ও আচ্ছা তারা বাড়িতে থাকে না এই যে আপনি একজন বয়স্ক হয়ে গেছেন এরকম বয়স হয়ে আপনি কি গরুটা লালন পালন করতে পারতেছেন এ তো মনে করুন যেন লারা সারা করুন লাগে না খাইতে তাই খাইতে থাকে হ্যাঁ আজ কি ধরনের খাবার দেন খাবার ওই যে সালের গুরা অফিসার আর খাদ্য মমি সিঙ্গারি সালের গুড়গুড়া গুলো আর বুটুর গুরা এগুলোই দেন হ্যাঁ গমের গুষি আচ্ছা এই যে গোটা লালুন টালুন করেন আপনার কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা দুইবারে তো বান দতা বা বাধা থাকে কোনো সমস্যা হয় না চাচি এই গরুটা আপনি এবার বিক্রি করবেন তো যারা কিনবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা নিব কিনে বিক্রি কিনে নিব নেহাইটা তারা ফলে কুরবানি দিব কোরবানি দিব আমরা তো খাস মনে ইটা খাস মনে দিয়ে দিবেন আমরা তার মনের মধ্যে কিনা রাখতাম আচ্ছা খাস মনে দিতে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ

আর কি খাওয়াইছেন পিঠা কলা আমি এই যে বসি দুই ভাড়া খাওয়া লাগে কলা খাওয়াইছেন লাউ খাওয়াইছেন এগুলো কেন এগুলো খাওয়াই এটা খাওয়াইলে এটা শরীরটা ঠান্ডা থাকবে ভিতরে শরীরটা ঠান্ডা থাকে আচ্ছা তো আপনি দুই হাজার একুশ ঈদকে কুরবানি উপলক্ষে আপনার এই গরুটার আসলে দাম চাবেন কত টাকা দাম সে আমি যখন চাইছি পনেরো লাখ চাইছি পনেরো লাখ আচ্ছা পনেরো লাখ টাকার দামটা চাওয়ার মানে কি একটু বলেন তো যেটা কি পনেরো লাখ টাকার হবে

ঠিক আছে আপনি যদি যারা ক্রেতা আছে বা যারা ক্রয় করতে বলেন তারা যদি অনেক ভয় এমনি মোবাইলে নিতে পারবো আচ্ছা মোবাইলে নিতে পারবো আচ্ছা ঠিক আছে মস্ত ভাই আপনি ভালো থাকবেন এইরকম প্রান্তিক পর্যায়ে থেকে আপনি অসাধারণ একটি গরু লালন পালন করেছেন আশা করি আপনার গরুটা বিক্রি হয়ে যাক যেন আপনারা সামনেও এরকম বড় বড় গরু লালন পালন করতে পারেন এবং আপনারা আপনাদের দেখা দেখি যেন অন্য আসে তাহলে সেক্টরটা আসলে অনেক সমৃদ্ধশালী হবে কৃষক মানুষ না হলে তো গরু পালন না হলে তো কৃষক খান যাবেন না গরিব একটাই আছে বুঝছি বুঝছি আপনারা আর্থিকভাবে অনেকটা অসচ্ছল আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন